যোগ ব্যায়াম কীভাবে পিএলআইডি থেকে আপনাকে পুরোপুরি মুক্ত করে ফেলতে পারে, এরকম উদাহরণ আমাদের অসংখ্য আছে, যারা শুধু বঙ্গাসন এবং পবন মুক্তাসন এই ব্যায়াম দুটো করেই তার পিএলআইডি থেকে ভালো হয়েছেন একেবারে চিরতরে। আমাদের আশেপাশেই যারা ঘোরাঘুরি করে, যাদেরকে অনেক ডাক্তার বলেছেন যে অপারেশন করতে হবে, কিন্তু এখানে এসে শুধু যোগ ব্যায়াম করেই তারা ভালো হয়ে গেছেন। সুতরাং যোগ ব্যায়াম করতে হবে ভাই, কোনো উপায় নাই যোগ ব্যায়াম ছাড়া, যদি পিএলআইডি থেকে আপনি ভালো হতে চান। আর যোগ ব্যায়াম কেমন করে পিএলআইডি মুক্ত করে? প্রথমত যোগ ব্যায়ামে হয় স্ট্রেচিং, সমস্ত শরীরের স্ট্রেচিং। আর কি হয়, নার্ভগুলোরও তো স্ট্রেচিং হয়। কোনো জিনিস যদি আমি স্ট্রেচিং, স্ট্রেচিং মানে হচ্ছে টানা, স্ট্রেচিং করার পরে কি হয়, রিল্যাক্স, একবার টানা একবার রিল্যাক্স, এই যে স্ট্রেচিং অ্যান্ড রিল্যাক্স, স্ট্রেচিং অ্যান্ড রিল্যাক্স, নার্ভ ফ্রি হয়ে যায়, ভেসেলগুলো রক্ত চলাচল বেড়ে যায়, টেন্ডন লেগামেন্ট মাসল এভরিথিং রিল্যাক্স হয়ে যায়। তো পিএলআইডি থেকে মুক্ত হতে আপনার কতক্ষণ লাগে? যেটা জগিং করে বা জিম করে বা অন্য কোনো ব্যায়াম করে সম্ভব নয়, সেটা তো আপনার যোগ ব্যায়াম করে সেটা সম্ভব। আর পিএলআইডি থেকে যোগ ব্যায়াম কী কী উপায়ে মানে মুক্ত করে, একটা বললাম যে স্ট্রেচিং, দ্বিতীয় হচ্ছে সার্কুলেশন বাড়িয়ে দেয়, ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়। কোথাকার ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়? চোখের, নাকের, মুখের, এগুলো তো করেই, এই যে পিঠের। কারণ একমাত্র যোগ ব্যায়াম এমন একটা ব্যায়াম যেটাতে মেরুদণ্ডের অসংখ্য মারপ্যাচ আছে, অর্থাৎ মেরুদণ্ড বিভিন্ন পজিশনে যায়, একবার ভাঁজ হয়, একবার পিছন দিকে যায়, একবার সাইড টু সাইড যায়, একবার মোচড় খায়, মেরুদণ্ডের মুভমেন্ট বৃদ্ধি পায়, ফলে আপনার পিএলআইডি থেকে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যায় অনেক বেশি, মেরুদণ্ডের রক্ত চলাচল বেড়ে যায়। আমি বলবো না যে ডিস্কের রক্ত চলাচল বেড়ে যায়, ডিস্কে কোনো রক্ত চলাচলই নাই, কিন্তু ডিস্কের পাশে যদি রক্ত চলাচল বেড়ে যায় তাহলে ডিস্কের পুষ্টি বাড়ে। তৃতীয় যেভাবে যোগ ব্যায়াম পিএলআইডি থেকে মুক্ত করে সেটা হচ্ছে যে হরমোন প্রবাহ সুন্দর করে, কী হরমোন, সুখকর হরমোন বাড়িয়ে দেয়, স্ট্রেস হরমোন কমিয়ে দেয়। সুখকর হরমোন বাড়ালে আমরা জানি যে মাসলগুলো রিল্যাক্স হয়, ঘুম ভালো হয়, এবং মাসল রিল্যাক্স হলে পিএলআইডি মুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কিন্তু স্ট্রেস হরমোন মাসলগুলোকে টেন্স করে, মাসল টেন্স হলে ব্যথাও বাড়ে। সুতরাং এই যে তিনটি উপায় বললাম, তিনটি উপায়ের কারণেই কিন্তু যোগব্যায়াম খুবই ভালো কাজ করে পিএলআইডির জন্য। অন্যান্য অনেক মানে যেমন থেরাপি বা অন্যান্য অনেক কিছু চাইতে যোগব্যায়াম বেস্ট।